ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ভারতীয় সংগ্রহালয়ের পৃষ্ঠপোষকতায় মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ ও পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর উদ্যোগে কলকাতায় ভারতীয় সংগ্রহালয়ের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে পালিত হল নামামি রঘুবীরম। অনুষ্ঠানের সূচনা করেন ডক্টর এস কে গৌতম, ডক্টর সায়ন ভট্টাচার্য, নীলাঞ্জনা রায়, ডক্টর স্বপন মুখোপাধ্যায় প্রমুখ। ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পীদের 50টি চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে রঘুবীরের ভাস্কর্য নির্মাণ করেন শিল্পী শীর্ষ আচার্য। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কার ভারতীর যাদবপুর চর্চা কেন্দ্রের প্রমুখ রীতা ঘোষাল বিস্তারিত জানালেন এই অনুষ্ঠান সম্পর্কে।